স্বাগতম ইঞ্জিনিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে, আমি বিক্রম রয়েছি আপনাদের সঙ্গে। গত ভিডিও যেটা পাওয়ার ফ্যাক্টরের পার্ট 1 ছিল, সেটাতে আমরা দেখিয়েছিলাম যে পাওয়ার ফ্যাক্টর কি এবং পাওয়ার ফ্যাক্টর কত প্রকার এবং পাওয়ার ফ্যাক্টরের মান যদি কম বা বেশি হয় তাহলে কি রকমের এফেক্ট আমাদের লাইনের উপরে পড়ে, সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমি এই ভিডিওতে দেখাবো যে পাওয়ার ফ্যাক্টর কিভাবে ইমপ্রুভ করা যায় এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার মাধ্যমগুলি কি কি। তবে আপনি যদি পাওয়ার ফ্যাক্টরের পার্ট 1 ভিডিওটা না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, ওখান থেকে দেখে আসবেন, তাহলে আপনাদের পাওয়ার ফ্যাক্টরের পার্ট 2 ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। পার্ট 2 ভিডিওটা স্টার্ট করব, তার আগে বলে দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেখুন একটা লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, ওটা টিপে সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে ইন্টার পরে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টগুলো কি কি। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেম রয়েছে বা ইলেকট্রিক্যাল লাইন রয়েছে, সেই লাইনে যে নির্ধারিত পাওয়ার ফ্যাক্টরের মান দেয়া আছে সেই মানের থেকে যদি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় সেই পাওয়ার ফ্যাক্টরের মানকে নির্ধারিত মানে নিয়ে আসাকেই বলা হয় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আরও সহজ ভাষায় বলতে গেলে যে আমাদের বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে যে নির্ধারিত পাওয়ার ফ্যাক্টরের মান দেয়া আছে, যেমন আমাদের বাড়ির ক্ষেত্রে 0.90 থেকে 0.95 পর্যন্ত এবং ইন্ডাস্ট্রিতে 0.80 থেকে 0.85 পর্যন্ত হয়ে থাকে, এই মানের থেকে যদি পাওয়ার ফ্যাক্টরের মান কম থাকে সেই কম মানকে এই নির্ধারিত মানে নিয়ে আসাকেই বলা হয় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আর যদি আমরা অন্যভাবে বলি তাহলে এভাবে বলা যায়, কোনো একটি সিস্টেমের রিয়্যাক্টিভ পাওয়ারকে কমিয়ে অ্যাক্টিভ পাওয়ারকে বৃদ্ধি করাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এখন আমরা দেখব এই পাওয়ার ফ্যাক্টর কোন কোন পদ্ধতিতে ইমপ্রুভ করা যায়। তো চলুন বন্ধুরা দেখা যাক। আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর 3 রকম পদ্ধতিতে ইমপ্রুভ করা যায়। একটি হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতি, আরেকটা হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার পদ্ধতি এবং তৃতীয়টি হচ্ছে ফেজ অ্যাডভেন্সার পদ্ধতি। প্রথমে আসা যাক ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতি। এই ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতি সবথেকে বেশি ব্যবহৃত হয় এবং এটি খুব সহজ এবং সহজে মেনটেন করা যায়। কোনো একটি ইলেকট্রিক্যাল লাইনে ক্যাপাসিটর বা ক্যাপাসিটর ব্যাংক প্যারালালে সংযুক্ত করাই হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতি। এই ক্যাপাসিটর ব্যাংকিং দুইভাবে করা যায়, একটি হচ্ছে স্টার কানেকশনে আরেকটা হচ্ছে ডেল্টা কানেকশনে। আমরা জানি কোনো একটি সিস্টেমের যদি ইন্ডাকটিভ লোডটা বৃদ্ধি পায় তাহলে সেই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর অনেক কমে যায় বা পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়। সেই সিস্টেমে যদি আমরা ক্যাপাসিটিভ বা ক্যাপাসিটর লোড সংযুক্ত করি তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয় বা পাওয়ার ফ্যাক্টর ব্যালেন্সিং হয়। এইভাবেই ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতিতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয়। আর দ্বিতীয় মেথডটি হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার পদ্ধতি। এই সিনক্রোনাস কন্ডেন্সার পদ্ধতি হচ্ছে একটি সিনক্রোনাস মোটরকে যদি নো লোডে লোড ছাড়াই যদি লাইনের সঙ্গে প্যারালালি সংযুক্ত করা হয় তাহলে সেই সিনক্রোনাস মোটরকে সিনক্রোনাস কন্ডেন্সার বলে। আমরা জানি সিনক্রোনাস মোটরকে রোটরের এক্সাইটেশনকে কম বা বেশি করে সিনক্রোনাস মোটরকে ল্যাগিং এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর চালানো যায়, তাই এই সিনক্রোনাস কন্ডেন্সার ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা যায়। তবে এটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং এর অপারেশন অনেক কস্ট সাধ্য এবং এর মেনটেন্স কস্ট অনেক বেশি, তাই এই সিনক্রোনাস কন্ডেন্সার পদ্ধতিটা এখন আর ব্যবহার হয় না বললেই চলে। তো বন্ধুরা আমরা দ্বিতীয় মেথডটি বুঝতে পেরেছেন। এবার আসছি আমরা তৃতীয় মেথড। তৃতীয় মেথডে হচ্ছে ফেজ অ্যাডভেন্সার পদ্ধতি। এই পদ্ধতিটা মূলত ইন্ডাকশন মোটরে পাওয়ার ফ্যাক্টরকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার হয়। এই ফেজ অ্যাডভেন্সার সার্কিটটি ইন্ডাকশন মোটরের রোটর সার্কিটের সঙ্গে সংযুক্ত করা থাকে। যখন ইন্ডাকশন মোটরকে স্টার্ট করা হয় তখন বাইরে থেকে এই রোটর সার্কিটে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত করে ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর কমানো হয়, অর্থাৎ মোটরটি যে পাওয়ার গ্রহণ করে তার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কমানো হয়। এই ফেজ ডিফারেন্স কমিয়ে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয়। আমরা এই তিনটি পদ্ধতি থেকে
বুঝতে পারলাম যে ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতি সবথেকে বেশি ব্যবহৃত হয় এবং অনেক সহজসাধ্য। আমরা যে সাবস্টেশন এবং পাওয়ার প্ল্যান্টের যে পিএফআই ইউনিটটা দেখি, এই ইউনিটটি মূলত ক্যাপাসিটর ব্যাংক। এখানে মূলত অনেকগুলি ক্যাপাসিটর ব্যাংকিং করা থাকে এবং একটি পাওয়ার ফ্যাক্টর রিলে থাকে। এই পাওয়ার ফ্যাক্টর রিলে অটোমেটিক রোডের সঙ্গে পাওয়ার ফ্যাক্টর মেজার করে যখন যে মানের ক্যাপাসিটর দরকার সেই মানের ক্যাপাসিটর রোডের সঙ্গে সংযুক্ত করে। এই ইউনিটকেই পিএফআই ইউনিট বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিট বলা হয়। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে পাওয়ার ফ্যাক্টর কীরকমভাবে ইম্প্রুভ করা হয়, ঠিক আছে? আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পাওয়ার ফ্যাক্টর পি, পাওয়ার ফ্যাক্টর ক ধরনের, পাওয়ার ফ্যাক্টর বেশি বা কমে গেলে আমাদের কী এফেক্ট পড়ে। যদি না দেখে থাকেন, নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো দেখা হবে অনেক ভালো কিছু নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বাইরে একদম বেরোবেন না। কেন বলছি, আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে এখন যাচ্ছি, তা সেই জন্য নিজেকে সেফ রাখবেন, ঠিক আছে? নমস্কার।